আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো। আমি আরজুয়ারা রুনা, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের গণিতের প্রভাষক। আমি তোমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস পড়াচ্ছি। তো আজকে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের নিউমেরিক্যাল সলিউশন অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই চ্যাপ্টারের এর পরবর্তী টপিকে যাব। আগে আমরা পিকার্ড এবং অয়লারের মেথড পড়েছিলাম, আজকে নতুন একটা মেথড পড়ব, যেটা হচ্ছে রঞ্জে খাট্টা মেথড। খুবই ইম্পর্টেন্ট, রঞ্জে খাট্টা মেথড থেকে অঙ্ক পরীক্ষায় অবশ্যই আসবে এবং তোমাদের পরীক্ষায় এখান থেকে অঙ্কও আসবে। হয় অঙ্কটাই বেশিরভাগ সময় পরীক্ষায় আসে, ক্যালকুলেশনে যত দ্রুত যে ক্যালকুলেশন করতে পারবে তার অঙ্ক অত দ্রুত মিলবে। এবং ক্যালকুলেশনে যে এই নিউমেরিক্যাল অ্যানালাইসিসে যত বেশি পারদর্শী সবচেয়ে বেশি ভালো নাম্বারও তারই আসবে। দেখা যাবে যে তোমরা এই থার্ড ইয়ারে সবগুলো সাবজেক্ট পড়ার পরে দেখবে সবচেয়ে ভালো লাগবে হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস। এবং কিন্তু অনেকেরই নিউমেরিক্যাল অ্যানালাইসিসের রেজাল্টটা খারাপ হওয়ার কারণ হচ্ছে ক্যালকুলেশনটা দ্রুত বা ভুল হয়ে যায়। একবার ভুল হয়ে গেলে কোনো অঙ্ক যদি কেটে দাও তাহলে যে পরিমাণ সময় নষ্ট হয় ওই সময়ের মধ্যে অঙ্ক শেষ করা যায় না। সো তোমাদের বাসায় কাজ থাকবে, তোমরা নিজেরা অবশ্যই ভালো করে এই নিউমেরিক্যাল অ্যানালাইসিসের অঙ্কগুলো করবে, হাতে করবে এবং ক্যালকুলেটারে যোগ বিয়োগ গুণ থেকে শুরু করে যা আছে ক্যালকুলেটারে যত দ্রুত নির্ভুলভাবে করার চেষ্টা করবে রেজাল্ট ততই ভালো হবে। আর রঞ্জে খাট্টা মেথডের আমি এখন থিওরি পড়াবো, সেকেন্ড অর্ডারের থিওরি পড়ানোর পরে আমি তোমাদেরকে থিওরির একটা দুইটা পার্ট মুখস্থ করতে বলবো, দুইটা সূত্র লিখে দিব। এই সূত্রের উপর আবার নেক্সট নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এর প্রবলেম সম্পর্কে আলোচনা করব। আর অবশ্যই কিন্তু বলছি আবারও যে রঞ্জে খাট্টা মেথড থেকে পরীক্ষায় তোমাদের অঙ্ক অথবা থিওরি আসবে, খুবই ইম্পর্টেন্ট। সো এখন আমরা যাচ্ছি, তো প্রথমে হচ্ছে সেকেন্ড অর্ডার রঞ্জে খাট্টা মেথডের ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল একটা ইকুয়েশন থেকে আমি এই থিওরিটা প্রমাণ করব। সো প্রথমে আমি একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ধরে নিব, এই যে কনসিডার dy / dx = f of xy, এটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যার একটা ভ্যালু দেওয়া আছে। একটা ভ্যালু দেওয়া আছে মানে হচ্ছে y অফ x নট ইকুয়াল টু y নট, এর মানে হচ্ছে x নট হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল ভ্যালুটা যদি বাড়ানো হয় তাহলে এক্স এক্স ইনিশিয়াল ভ্যালু যদি এক্স নট হয় তাহলে এক্স এর ভ্যালুটা, আর তাহলে ওয়াই এর মানটা ইনিশিয়াল ভ্যালু ওয়াই নট পাওয়া যাবে। এখন ইনিশিয়াল ভ্যালু সম্পর্কে আমরা পিকার্ড বা অয়লার মেথডে ওখানেও আমরা পড়ে এসেছি যে ইনিশিয়াল ভ্যালুর বিষয়টা কি। তো ইনিশিয়াল ভ্যালু দেওয়ার পরে আমাদের কাজ হবে যে একটা মান ধরে নিব যেটা হচ্ছে এইস, এই যে লেট এইস বি দ্য ইনিশিয়াল বিটুইন ইকুয়েডিস্টেন্স ভ্যালু অফ এক্স। এখানে এইস মানটা এরা একটা ইন্টারভেল দেওয়া আছে যেখানে আমরা টেইলরের সূত্র ইউজ করে এই এই পার্টটা পেয়ে যাব। সেটা কি, টেইলরের যে সিরিজটা আছে সেটা একটু তোমরা আগেও টেইলরের সিরিজ করেছ তার সাথে মিলিয়ে দেখলেই হবে যে ওয়াই অফ এক্স প্লাস এইস ইকুয়াল টু ওয়াই অফ এক্স প্লাস এইস ওয়াই প্রাইম এক্স এইস স্কোয়ার বাই টু ওয়াই ডাবল প্রাইম এক্স। এখানে যে টু ফ্যাক্টোরিয়াল থাকে, কিন্তু টু ফ্যাক্টোরিয়াল মানে টু, সো সরাসরি আমি টু লিখেছি। তাহলে এরপরের পার্টটা কিরকম ছিল, হায়ার অর্ডার ছিল, এইচ কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ওয়াই ট্রিপল প্রাইম অফ এক্স এরকম ছিল। কিন্তু আমার আপাতত এই ডাবল প্রাইম পর্যন্তই লাগবে, এর বাকি অর্ডারগুলো দরকার নেই। এখানে আমি প্লাস অর্ডার অফ এইচ কিউব মানে এখানে বলা হয়েছে এইচ কিউব মানে এর পরবর্তী হায়ার অর্ডারগুলো এরপরে আছে, যেটাকে আমি অর্ডার অফ এইচ কিউব লিখে এক নম্বর সমীকরণে রেখে দিয়েছি। এখন যেখানে এই ওয়াই প্রাইম এক্স এর মানটা এই যে ধরে নেওয়া হয়েছে ওয়াই প্রাইম ইকুয়াল টু এফ অফ এক্স কমা ওয়াই, এটাকে এফ ধরে নেওয়া হয়েছে এবং যেটাকে এভাবে লেখা যাবে dy / dx মানে ওয়াই প্রাইম মানে হচ্ছে ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা। সো আমি এটা সহজ করে এখানে লিখে নিয়েছি। আর ডাবল প্রাইম হচ্ছে ওয়াই কে এই এই যে ফাংশনটা ওকে আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা, এখানে তখন আমাদের চেইন রুল চলে আসে, চেইন রুল অনুযায়ী এখানে মান চলে আসে ডেল এফ / ডেল এক্স প্লাস ডেল এফ / ডেল ওয়াই ডেল ওয়াই / ডিএক্স। এখানে এরা চেইন রুলে চলে আসার কারণে এই এফ / এক্স, এখন ফাংশনকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এফ কে সেটাকে আমি ধরে নিয়েছি এফ অফ এক্স, আর এখানে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছে সো এটাকে ধরে নিয়েছি এফ অফ ওয়াই, আর ডিওয়াই / ডিএক্স এটা কিন্তু এই যে ডিওয়াই / ডিএক্স এটা কিন্তু এফ,
সো এটা আগে এটা লেখা আছে ওকে এখান থেকে এটা সরাসরি এফ লিখেছে এখন এই সকল মানগুলো এক নাম্বার সমীকরণে বসিয়ে দিব কোন কোন মান এই যে ওয়াই প্রাইমের মান আর ওয়াই ওয়াই ডাবল প্রাইমের মানগুলো আমরা এক নাম্বার সমীকরণে বসিয়ে দিব তো কিভাবে দেওয়া হয়েছে দেখছি এই যে যা আছে তাই লিখেছি প্রথম দুইটা পার্ট এখানে এইচ ওয়াই প্রাইম এক্স তো ওয়াই প্রাইম মানে হচ্ছে এফ সো এইচ এর পরে এই অংশটুকুতে আমি কি লিখেছি এফ এটার মান এফ এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টর টু আর ওয়াই ডাবল প্রাইম এক্স এই যে ওয়াই ডাবল প্রাইম এটার মান হচ্ছে যে এই অংশটুকু এইটুকু লিখেছি দেখো ব্র্যাকেট দিয়ে এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই লিখেছি প্লাস যা আছে যে অর্ডার অফ এইচ কিউব যা আছে লিখে রেখেছি এর পরের লাইনে এসে শুধু ওয়াই এক্সটা বাম পাশে নিয়ে এসেছি তাহলে কি হলো ওয়াই অফ এক্স প্লাস এইচ মাইনাস ওয়াই অফ এক্স যা আছে বাকি তাই থাকবে এখন আমি এই অংশটুকু এই যে ওয়াই অফ এক্স প্লাস এইচ তার থেকে ওয়াই অফ এক্স বাদ দিলে ডেল অফ ওয়াই থাকবে এটা আমি ধরে নিয়েছি যেটার মান ডেল অফ ওয়াই কেন দেখো এক্স প্লাস এইচ এইচ একটা ক্ষুদ্র মান তো এই ফাংশন থেকে ওয়াই অফ এক্স যদি বাদ চলে যায় তাহলে একটা ছোট্ট মান থাকে সেটাকে ডেল অফ ওয়াই ধরে নেওয়া হয়েছে এবং ওইটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দিয়ে লিখে রেখেছি এবার এবার আসি ডেল ওয়ান ওয়াই এটাকে আমি ধরে নিব যে ধরি ডেল ওয়ান ওয়াই এর মানটা হচ্ছে কে ওয়ান যা এফ অফ এক্স ওয়াই ইন্টু ডেল এক্স যেটাকে আমি লেখা যেতে পারে এই ডেল এক্সটা হচ্ছে এইচ অফ এফ অফ এক্স ওয়াই একাই লেখা যাবে এই ডেল এক্সটাকে এইচ অফ ডেল অফ এক্স ওয়াই ধরে নিয়েছি এফ অফ এক্স ওয়াই আর ডেল টু ওয়াই ইকুয়াল টু কে টু ধরে নেওয়া হয়েছে যেটা এফ অফ এক্স প্লাস পি এইচ কমা ওয়াই প্লাস পি কে ওয়ান এটা কিন্তু সব ধরে নেওয়া হয়েছে সূত্র প্রমাণের জন্য এটা আর এটা ধরে নেওয়া হয়েছে যেখানে ডেল ওয়াই ইকুয়াল টু পি ওয়ান কে ওয়ান প্লাস পি টু কে টু এই যে তিনটা অংশ ধরে নেওয়া হয়েছে এখন ফ্রম ফোর উই ক্যান রাইট ফ্রম ফোর মানে এই যে এই চার নম্বর যে ইকুয়েশনটা দেওয়া আছে এখান থেকে কে টু এর মান কত কে টু হচ্ছে এই যেটুকু তো কে টু ইকুয়াল টু এইচটা থেকে যাচ্ছে এফ অফ এখানে টেইলরের সূত্র যদি তোমরা ইউজ করো এটা এক্স আর এটা যদি ওয়াই ধরে নেওয়া হয় সেক্ষেত্রে দেখো এফ অফ এক্স প্লাস এইচ প্লাস ওই যে পি 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 এইচ ডেল বাই ডেল এক্স প্লাস পি কে ওয়ান ডেল বাই ডেল ওয়াই এফ তারপর এর পরের অংশে গিয়ে হচ্ছে এই মাঝের অংশটা ঠিকই থাকবে তার স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এফ প্লাস ডট 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 এর পরবর্তী অংশ লাগবে না আমি সিরিজ ভাঙিয়েছি ঠিক আছে এফ অফ এক্স এই অংশটুকু টেইলরের সিরিজ থেকে ভাঙিয়ে নিলাম এখন এই যে এখানে একটু খেয়াল করে দেখবে এই যে এফ অফ এক্স ওয়াই এফ অফ এক্স ওয়াই এই মানটার কত মান বসানো হতে পারে এখান থেকে যে মান পেয়েছে শুধু এফ লেখা হয়েছে ঠিক আছে এফ অফ এক্স ওয়াই না লিখে শুধু এফ এরপর এখান থেকে এই যে এখানে একটু দেখো এই এই অংশটুকুটা আমার দরকার এখানে কি করা যেতে পারে এটা আছে পি এইচ ডেল বাই ডেল এক্স কিন্তু একটা এফ আছে না এটা যদি গুণ হয়ে যায় তাহলে এখানে এফটা চলে আসবে তাহলে কি হবে পি এইচ ডেল এফ বাই ডেল এক্স তো এখানে পি এইচটা থাকছে আর ডেল এফ বাই ডেল এক্সটাকে আমি কি লিখতে পারি এফ অফ এক্স মানে ফাংশনকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ সেই জন্য এটা হয়ে গেছে এফ অফ এক্স প্লাস পি কে ওয়ান ডেল বাই ডেল ওয়াই তাহলে পি কে ওয়ান ডেল বাই ডেল ওয়াই এখানে এফ গুণ আছে তাহলে এটা পি আর এই অংশটুকুটা একটু খেয়াল করছে এই কে ওয়ানের মানটা এখান থেকে দেখো এই যে আমি তিন নাম্বার সমীকরণ থেকে পেয়েছি তিন নাম্বার সমীকরণ থেকে কি লেখা যাচ্ছে এফ আর এইচ এই দুইটাকে গুণ করলে কি পাওয়া যাচ্ছে কে ওয়ান সো এখান থেকে কে যদি এইচ এফ হয় তাহলে এই যে এইচ এফ সরাসরি কে ওয়ান এর বদলে এইচ এফ বসিয়ে দেওয়া হয়েছে দেখো এই যে কে ওয়ান ইকুয়াল টু এইচ এফ কিভাবে পেয়েছি এই যে কে ওয়ান ইকুয়াল টু এইচ এফ এই যে লিখে দিয়েছে যে তিন নং হতে পাই এটা বোঝানোর জন্য ঠিক আছে আর এখানে ডেল এফ বাই ডেল ওয়াই এটাকে সরাসরি এফ অফ ওয়াই লেখা হয়েছে আর বাকি যা আছে আমি এখানে শুধু বসিয়ে রেখেছি এটা চেঞ্জ করা হয়নি এরপর এইচ দিয়ে সবাইকে গুণ করে দেওয়া হলো তো এইচ এফ এইচ পি মানে এখানে হয়ে গেছে এইচ স্কোয়ার পি এফ অফ এক্স প্লাস এইচ স্কোয়ার পি এফ অফ এক্স ওয়াই তো এই যে প্রথম দুইটা এটার মধ্যে দুইটার মধ্যে কিন্তু পি এইচ আছে পি এইচ স্কোয়ার কমন যে এই দুইটাকে ব্র্যাকেটে লিখেছে আর বাকিগুলো আর লেখিনি এই পার্টগুলো সব এইচ দিয়ে গুণ হলে এগুলো দেখো স্কোয়ার আছে আবার এইচ আছে স্যার মানে এটা কেস কিউব হয়ে যায় এই জন্য অর্ডার অফ এইচ থ্রি তো এটা ছয় নম্বর ইকুয়েশন চলে যাচ্ছে
এখন একটু ভালো করে খেয়াল করলে দেখবে, এই যে 3 5 এবং 6 এই তিনটা ইকুয়েশনকে খেয়াল করো, এই 3 5 এবং 6 থেকে কি পায় এই খেয়াল করো, এখানে আছে ডেল ওয়াই, এখানে আছে p1 k1, এখানে আছে p2 k2, তার মানে এই k1 এর জায়গায় যদি আমি এখানে এই মানটা বসাই আর k2 এর জায়গায় যদি আমি এইটার মান বসাই, এখান থেকে এই মানটা বসাই, খেয়াল করো তাহলে কার মান পাওয়া যাবে, পাওয়া যাবে হবে ডেল অফ ওয়াই এর মান, এখানে p1 থাকবে, k1 এর জায়গায় এই মান বসিয়ে দেব, k2 এর জায়গায় এই মান বসিয়ে দিব, বসিয়ে একবারে গুণ করে দিব, ওই পৃষ্ঠায় আমি একবারে শুধু এখানে মান বসিয়েছি, ওকে। সো এই যে আমি এখন লিখে নিয়েছি যে ফ্রম 3, 6 এন্ড 5 উই গেট, আমি সরাসরি শুধু মান বসিয়েছি যে p1 এইটুকু হচ্ছে k1 আর ব্র্যাকেটেরটুকু এই মাংস মাঝের অংশটুকু হচ্ছে k2, তো আমি গুণ করেছি, এটা গুণ করা হয়েছে, এটা গুণ করা হলে এটা এইসএফ এইসএফ কমন যায় এই দুইটার মধ্যে থেকে, আর বাকিগুলো যা আছে লিখে রেখেছি। আচ্ছা এবার বলছি 2 এবং 7 থেকে, 7 তো আমরা এটা জানি, এখন 2 নাম্বারটা একটু দেখে আসি, 2 নাম্বারটা একটু দেখো, এই যে নিচে দাগ দেওয়া আছে, তাহলে 2 নাম্বারটা কার মান, এটা হচ্ছে ডেল ওয়াই এর মান, ডেল ওয়াই এর এই মানটা এটা, আর ওই পাশে যে আমরা পেয়েছি আর একটা ডেল ওয়াই এর মান, এখান থেকে বলা হয়েছে 2 এবং 7 থেকে আমরা পাই, তাহলে এই দুইটার মধ্যে আমরা দেখবো এটাও ডেল ওয়াই এর মান, এটাও ডেল ওয়াই এর মান, তাহলে আমি এখানে দুই পাশে এই এর ভ্যালুগুলোকে নিয়ে, এর ভ্যালুগুলোকে নিয়ে উভয় পাশে আমরা কাজ করে কি পাইছি, p1 আর p2 যোগফলটা হচ্ছে 1, ওই পাশে ছিল ডেল ওয়াই ইকুয়াল টু এইচএফ প্লাস, তার মানে এটার সাথে কনস্ট্যান্ট গুণ আছে, ওখানে কিন্তু কোনো কনস্ট্যান্ট নাই, কিছু না থাকা মানে 1 আছে, সো এখান থেকে পেয়েছি এটা, আর ওখানে এটার সাথে গুণ ছিল হাফ, তো এটা p2 এর মান ইকুয়াল টু হাফ, তো এখান থেকে মান পাওয়া গেল p1 ইকুয়াল টু এক পাশে p2 চলে গেল, তাহলে এখানে p1 এর ভ্যালু পাওয়া গেল, আর এখান থেকে ভাগ করে দিলে এখান থেকে p এর মান পাওয়া গেছে, সো ইউজিং দিস ভ্যালু 5 বিকামস, এখন 5 নম্বর সমীকরণ কি দাঁড়াবে, এই যে p1 এর মান এটা পেয়েছি, p এর মান এটা পেয়েছি, এখন 5 নম্বর সমীকরণটা একটু দেখি, দেখো 5 নম্বর সমীকরণে কি বলেছে, এটা বলছে ডেল ওয়াই ইকুয়াল টু p1 k1 প্লাস p2 k2, তো 5 নম্বর সমীকরণ থেকে যে p1 k1 p2 k2, তো p1 এর জায়গায় আমি মান বসিয়েছি, p2 k2 যা আছে তাই রয়েছে, তো এখান থেকে ডেল ওয়াই এর মান আমি এটা পেয়ে গেলাম, যেখানে k1 এর মান এটা, k2 এর মান এটা, এই দুটো কোথায় পেয়েছি, আগের পেজে কিন্তু ক্যালকুলেশন করে রেখে আসছি, k1 এর মান আর k2 এর মান পাওয়া গেছে, এখন ডেল ওয়াই এর মানটা কত আসবে, ডেল ওয়াই কিন্তু আমরা প্রথমেই কত লিখেছিলাম, ওয়াই অফ এক্স প্লাস এইচ মাইনাস ওয়াই অফ এক্স, এটা ডেল ওয়াই এর মান ছিল, সো এখন যদি তোমাকে বলা হয় ওয়াই এক্স প্লাস এইচ এর মান কত, তার মানে ডেল মাইনাস এক্স ওয়াইটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা সাইড চেঞ্জ করা হয়েছে, তো সাইড চেঞ্জ করার পরে এই ডেল ওয়াই এর মান এখান থেকে আমি বসিয়েছি, ঠিক আছে, এই যে ডেল ওয়াই, এই যে ডেল ওয়াই, এটার মান আমি সরাসরি এখানে বসিয়েছি, এখান থেকে সরাসরি বসিয়ে দিয়েছি, বসিয়ে এই মানটাকে k1 এর মান বসিয়েছি, এখান থেকে k2 এর মান এখানে বসিয়ে দিয়েছি, এখান থেকে সরাসরি এই মানগুলো এখানে বসানো হলো, বসানোর পরে ডেল অফ এক্স প্লাস এইচ এর মান এই যেটা দাঁড়ালো, এখন এই যে মানটা আসলো সেটাকে আমি একটু ক্যালকুলেশন করে সহজভাবে লিখেছি, এটা এক্স প্লাস এইচ, এটাকে ওয়াই অফ এন প্লাস ওয়ান চিন্তা করা হলে এই যে আমি লাইনটা লিখেছি এইটাই হবে জেনারেল অর্ডার, সেকেন্ড অর্ডার রঞ্জে খাট্টা মেথড, সেকেন্ড অর্ডার পর্যন্ত কাজ করেছি আমি, কিন্তু থার্ড অর্ডার নেই নিয়ে ফার্স্ট অর্ডারটা রেখেছি আর সেকেন্ড অর্ডার রেখেছি, এটা এইটুকু পর্যন্ত লিখতে পারলেই তোমাদের অঙ্কের কোন পর্যন্ত হবে, যদি প্রমাণ বলে যে সেকেন্ড অর্ডার পর্যন্ত লিখো তাহলে এইটুকু পর্যন্ত লিখলেই চলবে। আচ্ছা এখন এই সেকেন্ড অর্ডার রঞ্জে খাট্টা মেথডের মধ্যে যদি p1 ইকুয়াল টু 0 বসাও, p1 এখানে p1 0 সরি এটা p2 হবে, p2 যদি 1 বসাও আর p এর মান যদি হাফ বসাও, তাহলে এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে, ডেল ওয়াই এর মান, k1 এর মান এবং k2 এর মান এই তিনটা পাওয়া যাবে, আর এই যেখানে এইচ ইকুয়াল টু ডেল এক্স। আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড অর্ডার, কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু সেকেন্ড অর্ডার খুব বেশি আসবে না, তোমাদের বেশিরভাগ যা আসবে সেটা হচ্ছে ফোর্থ অর্ডার আর থার্ড অর্ডার, তো থার্ড অর্ডার না শিখলে ফোর্থ অর্ডার পারবো না, তো রঞ্জে খাট্টা মেথডের আমি থার্ড অর্ডারটা একটু লিখছি, এখানে এখানে থার্ড অর্ডারটা লিখবো, থার্ড অর্ডারটা এখানে k1 ইকুয়াল টু এইচ এফ এক্স কমা ওয়াই, এটা হবে k1 এর মান, যদি এটা হয় k1 এর মান, তো k2 হবে হলো এইচ এফ এক্স প্লাস এইচ বাই টু কমা ওয়াই প্লাস k1/2, এটা k2 এর ভ্যালু, আর k3 এটা হবে এইচ এফ এক্স প্লাস এইচ কমা ওয়াই প্লাস 2k2 মাইনাস k1, আর সেই ক্ষেত্রে ডেল অফ ওয়াই হবে 1/6 k1 প্লাস 4k2 প্লাস k3,
ওকে এটা হচ্ছে থার্ড অর্ডার তখন থার্ড অর্ডার মানে সেখানে কে ওয়ান কে টু কে থ্রি থাকবে ডেল ওয়াই থাকবে সেকেন্ড অর্ডার মানে হচ্ছে কে ওয়ান কে টু আছে এবং ডেল ওয়াই আছে তাহলে ফোর্থ অর্ডার কেমন হবে ফোর্থ অর্ডারে কিন্তু কে ওয়ান কে টু কে থ্রি কে ফোর পর্যন্ত থাকবে এবং ডেল ওয়াই থাকবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ফোর্থ অর্ডার ভালো মতো খেয়াল করবে এখানে কে ওয়ান আগের মতো এইচ এফ এক্স কমা ওয়াই কে টুটা হবে এইচ এফ এক্স প্লাস এইচ বাই টু ওয়াই প্লাস কে ওয়ান বাই টু এই দুটাও সেম কে থ্রি হবে এইচ এফ এক্স প্লাস এইচ বাই টু ওয়াই প্লাস কে টু বাই টু আর কে ফোর হবে এইচ এফ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস কে থ্রি এবং ডেল ওয়াই হবে ডেল ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান বাই সিক্স এটা হবে হচ্ছে কে ওয়ান প্লাস টু কে টু প্লাস টু কে থ্রি প্লাস কে ফোর লাস্টে কে ফোর ওকে তো ওয়াই ওয়ান ওয়াই ডেল ওয়াইয়ের মান হবে ওয়ান বাই সিক্স কে ওয়ান প্লাস টু কে টু প্লাস টু কে থ্রি প্লাস কে ফোর তো এটা হচ্ছে ফোর্থ অর্ডার রানজে খাট্টা মেথড যেটার মধ্যে তোমাদের সব ধরনের প্রমাণ যতগুলো প্রমাণ আছে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের এই কাজটাই করতে হবে এই এই ফোর্থ অর্ডারের দিয়েই অঙ্ক করতে হবে আশা করছি বুঝতে পেরেছ নেক্সট ভিডিও দেখার আগে অবশ্যই যদি ফোর্থ অর্ডারটা মুখস্থ থাকে তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে আর তোমরা এই এই প্রমাণটা পরীক্ষা আসার মতো ভালো করে পড়বে ভালো থেকো সবাই আশা করছি বুঝতে পেরেছ আল্লাহ হাফেজ